الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وآله وأصحابه وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. পবিত্র কোরআনের একটি আয়াত আমি তেলাওয়াত করছি। আমরা মুসলমান, আমাদের কিছু আকায়েদ আছে, আকীদা, ওই আমলকে বলা হয় ঠিকই তো আছে। মুসলমান কত দেখবো, আমরা ঘুরিয়েছিলাম এত নিচে সময় গেছে। আরো নিজে ওইটাও স্যার করে না এত ঠিক আছে শোনা যায় না। হ্যাঁ, আকীদা অর্থ হল এই যেটা ফুকদান, যেটা না থাকলে কোনো ইবাদত কবুল হয় না। যেটা আকীদা বলে, আকীদা মানে বিশ্বাস। যেমন আল্লাহ এক, আল্লাহ আছেন, শুধু এডুকেট করা হলো আল্লাহ এটা মানতে। যদি বলে আল্লাহকে মানি, কিন্তু এক মানি না, তাহলে তাকে সে কয়জন মানে? দুইজন মুশরিক, তিনজন মুশরিক, এক কোটি মুশরিক, 32 কোটি মুশরিক। এখন তার নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত আছে একটাও গ্রহণ করে। আকীদার একটা মিশাল আপনাদের দেখ তো, আকীদার বিষয় খুবই কঠিন। শরীরের আত্মার মতো মনে করে, আত্মা না থাকলে
আপনার শরীর যেমনই হোক এটার কোনো মূল্য নাই, বরং আপনার যথেষ্ট ক্ষতির কারণ। তিন দিন যদি স্বাভাবিকভাবে রাখে ওর পচন গন্ধ দুর্গন্ধ এত বেশি, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানব এর শরীরের পচা গন্ধ চেয়ে কোনো গন্ধ কোনো প্রাণীর নেই। কুকুর পচলে এত গন্ধ, এই জন্য বলা হয়েছে এটা মাটির উপরে রাখা যাবে না। কমপক্ষে বুক পরিমাণ নিচা গাঁথা করে সেখানে তাকে দফন করে দাও, একদিন দুই দিনের মধ্যেই তার বডি তার শরীর গোস্ত এগুলো পৌঁছে দুর্গন্ধ বের হইতে পারবে। আর এটা মানুষের জন্য সহনীয় নয়, মানুষের জন্য ছড়াবে, অসুস্থ হবে মানুষ, মারা যাবে এত দূর কবর, একদম মাটির নিচে যাওয়া ইসলামের আকীদা অনুযায়ী। শুধু আত্মারা নাকি, এই জন্য তার হাতেও কাজ করে না, পায়েও কাজ করে না, চোখেও না, মুখেও না, কোনো অঙ্গ প্রত্যঙ্গই কাজ করে না। বুঝাইবার জন্য আমি বলছি যে আকীদাটা এমন একটা জিনিস, ইসলামের আকীদা এমন একটা জিনিস। সবাই আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, ওনার কাছে আল্লাহর ওহী আসত নিষ্পাপ, উনি আমাদের নমুনা মডেল আদর্শ সব। সব মানি, একজনে বলে তুমি শেষ নবী নন, আরেকজনে বলে উনি শেষ নবী তবে তিনি নিষ্পাপ নন। আমাদের দেশে এই দুনো পার্টি আছে, যত গুণা আমরা করি আপনার সাথে আমি বেয়াদবি করব, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করলাম, আল্লাহর সাথে বেয়াদবি করলাম, এটি কি হইতেছে? শিশু হইলে ওদের থামায় রাখতে হইল, কোথেকে শিশুরা এল? আর তো এরকম হয় না, আজকে না হইতেছে, যাও তোমরা যারা আছো কাজে, এরকম করলে কেমনে? আমি অনেক সময় বলি যে এইরকম ছেলে ফেলেছে সন্তানদেরকে নিয়ে মসজিদে না আসা, দেখেন এদের নিয়ে আসতে নাই এবং একা ছাড়তে নাই। তো আল্লাহর সাথে বেয়াদবি করা, আল্লাহর উপরে কোনো দূর চাপানো, আল্লাহ রসুলের উপরে দূর চাপানো, এর সে বড় কোনো গুণ আছে? এখনো আমাদের দেশের মানুষে চুরের জুতা চুরি করল, এটা সাপোর্ট করে না কেউ। যারা জিনা করে, শরাব খায়, মদ খায়, এরা ওইটাকে অপছন্দ মনে মনে করে, এই জন্য গোপনে করে, হোটেলের ভিতরে যা করে, নির্দিষ্ট হোটেল আছে, প্রকাশ্যে করে। প্রকাশ্যে করলে দেশের মানুষ সরকার প্রতিহত করে, সিল করে দেবা তার সারাবিরে ধরে পাগলামি করো কেন? দেশের শৃঙ্খলা নিরাপত্তা ঠিক রাখতে হইলেও করে, আল্লাহর আইন না মানলেও পাগল, শরাব খাই দেশে কুকুরের চেয়ে অদম হয়ে যায়,
ইউখামিরুল আকলা, পৃথিবীর আগে বলছিলাম কোথায় জানি, যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি, মানুষ কি তা বলতে পারে? একটাই, সেটা মানুষের জ্ঞান। জ্ঞান নাই তো আপনার কোনো পরিকল্পনা আপনি বাস্তবায়িত করতে পারবেন না, দুনিয়ার না করে। আপনাকে বুঝতে হবে পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বড় জ্ঞান, এটাই আপনাকে আল্লাহ নিয়ামত দান করছেন, এর চেয়ে বড় নাই। বাকি যত বিজ্ঞানী, আধুনিকতা, উন্নতি সব কিছু এই জ্ঞানের উপরে নির্ভরশীল হয়। মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি আদম আলাইহিস সালামের কারণে, সেটাও প্রমাণিত হয়েছে জ্ঞানের মাধ্যমে। ফেরেশতা সেটা জ্ঞানী, আমরা জ্ঞানের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে মানুষের নাই। শরাব খেলে জ্ঞান শূন্যতা আছে, নিশা খাইলে নিশাখোর ওর বুদ্ধি বিবেচনা থাকে না। শরীয়ত এই জন্য হারাম করছে, সবার জন্য হারাম, শুক্রবার বেশি নেই। আপনি দেখেন আল্লাহ কত বড় হেকমত, কত বড় নিয়ামত আপনার জন্য। আকল জ্ঞান প্রতিভা বিকৃত হয়ে গেলে আপনি তো মানুষ না, কুকুরের চাইতে আধাম। আপনি আপনার স্ত্রীকে বুঝেন না, মাকে স্ত্রী মনে করে বসে, এটা মানুষ। এই সমস্ত ঘটনা আমাদের দেশে হচ্ছে। সবচেয়ে বড় নিয়ামত বিকৃত হয়ে যায় পৃথিবীতে। সবচেয়ে বড় নিয়ামত মানুষের আকল জ্ঞান, আর সবচেয়ে আজাব হইল সে জ্ঞানহীন। জ্ঞানহীন হইলে শরাব খাবে, মদ খাবে, চুরি করবে, ডাকাতি করবে, যত ক্রাইম যত অপরাধ প্রবণতা, সে বড় ছোট দেখবে না, শ্বশুরবাড়ি চুরি করবে, ডাকে দিবে, জ্ঞান নাই। তাহলে বড় নিয়ামত হইল না এটা? নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, চাকরি করতে পারবে না, দুনিয়া না দুনিয়ার কামিয়াবি আখেরাতের কামিয়াবির জন্য মাপকাঠি হইল জ্ঞান। খারাপ তো খারাপ, ভালো তো ভালো, এটা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। নষ্ট হয়ে যাওয়া সবচেয়ে বড় আল্লাহর আজাব, তার কাছে মনে হয় না ঘৃণা করা কোনো পাপ, তার কাছে মনে হয় না আপনার সম্পদ লুণ্ঠন করা কোনো খারাপ পাপ। আপনি তার উপরে জুলুম করেন, অত্যাচার করেন, আপনার অর্থ সম্পদ বাড়িঘর হরণ করেন, অন্যায়ভাবে করেন, জেনে শুনে করেন, আপনার কাছে কোনো খারাপ লাগে না, আপনার ভালো লাগে, কামিয়াব হয়ে গেছে, মাথা খারাপ হওয়ার আরাম। যার মৃত্যু ঘটবে কুকুরে খাবে, মাটি তলে যাইতে পারলে তাইলে বিচ্ছু সাপ ওরা দল হবে, এছাড়া কোনো রাস্তা নাই। আপনি একজন মুসলিম হিসেবে বুঝতেই হবে। আজকে ধনী বাদশাহ, কালকে রাস্তার ফকির, আল্লাহ বড় শক্তি ছাড়ি, বহুত বড় বহুত বড় মহান, আমিত্ব ভাব আল্লাহর সামনে সম্ভব না, বাহাদুরি খিবি আল্লাহর সামনে, আল্লাহর রাসূলের সামনে ঠিক না। বারবার বলি কত মানুষ মারা যেতেছে, বান্দার হক নষ্ট করে থাকলে আদায় করেন, 1000 রাকাত তাহাজ্জুদ আদায় করলে কোনো লাভ হবে না, এই যে মুসিবত দূর হবে না,
শারীরিক নির্যাতন করছেন, মানসিক নির্যাতন করছেন, অর্থনৈতিক ক্ষতি করছেন, ইজ্জতের ক্ষতি করছেন, আপনি জানেন এদের থেকে কিভাবে মুক্ত হবেন? আপনাকে রাস্তা অবলম্বন করতে হবে, তা না হলে মুক্তি পাবেন না। একের পর এক বিপদ আসতেই থাকবে। যাকে আপনি কষ্ট দিচ্ছেন সেও আল্লাহর বান্দা, যাকে ঠগাইলেন সেও আল্লাহর বান্দা। আমার দুই সন্তান একটাকে আপনি কষ্ট দিবেন আমি মানব না, এটা আমার শক্তি থাকবে। আল্লাহ শক্তিশালী, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার কুদরতের মোকাবেলা কারো ক্ষমতা নাই, তার সব বান্দা তার সন্তানের মতো, কোথাও ঝুলুম পছন্দ করে না। আনাইন্দা মুনকাসিরাতিল কুলুব, যে মজলুম হয় আপনার কথায় কাজে তার দিল চুর চুর হয়ে গেছে, আমি আল্লাহ তার পাশে দাঁড়াব। ইতিহাস পড়ে দেখেন, যারা বেশি অহংকারী হয়ে উঠছে তারা দুনিয়াতে টিকতে পারেনি, ইজ্জত নিয়ে কবরে যেতে পারেনি। আল্লাহ আমাদের হেফাজত। এক সাহাবি নবী আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এই সাহাবিরা যে প্রশ্ন প্রশ্ন করতো আল্লাহ রাসূলকে, এগুলোর ভিতরে অনেক কিছু ব্যাপার আছে যারা বুঝে না, কয় আল্লাহ নবীর এরকম প্রশ্ন করে। উনি প্রশ্ন না করলে তো আজকে ভাবতে পারতাম না, জবাব পাইতাম না আমরা হয়তো। ইয়া রাসূলুল্লাহ, মাল মুফলিস, আশরের ময়দানে বা দুনিয়াতে মানুষে অভাবীর কথা বলে, ফকির অভাবীর কি বলে, ফকির মিসকিন, এ অহংকারী করতো আরব মিডল ইস্টে বাঙালিদের একটা মিসকিন। ঠেস দিত দেয় এখনো দেয়, যদি সাধারণ জ্ঞান থাকত তাহলে প্রথম বুঝত যাদেরকে ঠেস দিতেছি তারা কার, তাকে যে বানাইছে আমাকেও সেই। আবার ওনার স্বভাব হইল দুর্বলদেরকে গরিবদেরকে বেশি আদর করে। আমি কাকে ঠেস দিচ্ছি? যে নবীর কারণে তারা নিজেকে বড় মনে করে, ওই নবী কি দোয়া করছে জানেন? আমি যদি বলি আপনারা কেউ আমিন বলবেন, আল্লাহ জানে আমার কারণে আমিন বলেন কিনা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফাইলাল খায়রাত, হে আল্লাহ ভালো কাজ করতে চাই, তোমার কাছে তৌফিক চাই। অতরকাল মুনকারা, কোন ধরনের অপকাজ কষ্টদায়ক কাজ মানুষকে কষ্ট দেওয়া এটা করতে চাই না। হুব্বুল মাসাকিন, যারা মিসকিন দিলে এদের মহব্বত দাও, আমি যেন ওদের সাথে থাকি। আমি যদি বলি আল্লাহ আমাদের সবাই মিসকিন বানায় দাও, একজনে আমি করব, যা আছে তাতেই চলে না। আবার হুজুর বলে আল্লাহ আমাদের মিসকিন বানায় দাও, এরকম দোয়া করা যায় নি, আল্লাহ আমার ফকির বানায় দেন। আলেমরা এখানে আসেন, আমি অনেক জায়গায় শুনছি, বয়ান করার সময় হাদিস দিয়ে আলেমরা বয়ান করে,
হুব্বাল মাসাকিন, হে আল্লাহ আমাকে মিসকিনদের মহাব্বত করার তৌফিক দিয়ে, যে তাদের মহাব্বত দিলে দিবে আমি তাদের সাথে থাকব। মানুষ স্বভাবগত যাকে মহাব্বত করে তার অনুসরণ করে, তার নৈকট্য লাভের চেষ্টা করে। আল্লাহ আমাকে ওদের মহাব্বত আমার দিয়ে দাও। আমি যে দোয়া করছি জীবন হতেই দোয়া করি না, আল্লাহ ফকির মানে, কিন্তু অনেকে ভুলে এই অর্থ বলে জনগণের মধ্যে বাস করে, ঠিক না। এখানে মাসাকি মিসকিনের অর্থ ফকির না, দেখবেন অনেক ফকির বড় গার্ব হয় ঠেডা হয় নাকি, কত বুঝানি বুঝাইলাম, 100 টাকা দিলাম রমজান মাসে, একদম এইভাবে মিলাম এই মুদ্রা মানে, কারণ সবাই 500 টাকা দিতেছে, আমি হুজুর মানুষ আটকাইছে যেটা 100 টাকা দিতেছে, কোন কাঁপতেছিল কোন যা, তাও দিলাম সবাই 500 দেয়, আমি দিলাম 100, মিলাম দেখেন না ফকির পাইছেন নাকি, ফকির না কোন এই এলাকার মধ্যে একজনে 500, 1000, 2000, 10000, 20000 রমজানে দেয়, তো এখানে আপনি 100 টাকা দেয়া দেন পরে, আমি জীবনে দেব মাসার কিনের অর্থ এটা না মিসকিন, এখানে মানা বুঝতে হবে। শয়তান যে শয়তানি করলে একটা কারণ যা করছে অহংকারের করে, অহংকার থেকে তার মধ্যে আল্লাহকে অস্বীকার করা, সিজদা অস্বীকার করা, এটা সব বেয়াদবি হয়েছে, অহংকার করতেছে। আদমরে আমি কেন সিজদা করি মাটির তৈরি, যারা অহংকারী হয় এদের সাথে জাতির মিল হয় না, সে দেশের জনগণ হোক, দেশের রাষ্ট্র প্রশাসন হোক, যদি অহংকারী হয়ে যায় জাতিরা উপায় নেই ধ্বংস ছাড়া, প্রশাসন গালে অত্যাচারী এই দেশের নাগরিক সন্ধি হবে, নাগরিকরা জালে অত্যাচারী এ দেশের সরকার শান্তি পাবে, উভয়ের অবস্থান হইল শরীর আর আত্মার মতো মিলে থাকতে হবে, এটাকে বলে মিলের জন্য প্রয়োজন হইল তাওয়াজু, দয়া মায়া বিনয়ী হওয়া, তা মানুষ বিনয় হলে সবাই তাকে শ্রদ্ধা মহাব্বত করে, এই জন্যই ইসলামের প্রথম সালাম আছে, সালাম বিনয় শিক্ষা দেয়, অন্যের উপকার করা এই মানসিকতা তৈরি করে, সালাম দিলে আপনার বাসাতে ভাই বসেন জায়গায় এই যে মহাব্বত শুরু হলো, আর যদি আসতে দেখে ভাই ভাই আপনার ভাই আপনার বাসার জায়গায় ছিল, আরেকদিন আসেন ভাই এই যে নিরাপদ হইতেছে একজন আরেকজনের, এই মাসাকিনের অর্থ হইল অহংকারী না হওয়া, ফকির না। হে আল্লাহ তোমার কাছে চাই আমার মধ্যে যেন অহংকার না থাকে, মাসাকিন মুতাওয়াজ্জিইন যারা বিনয়ী অহংকারী নয়, আল্লাহ আমাকে তাদের সাথে লাগে, কারণ দেখে না আমাদের মধ্যে অহংকারী আছে না নাই, আল্লাহর সাথে অহংকার করা তো শয়তানের তো কাফের কই, আপনার অবস্থা কি? তো এখানে হাদিসে বলছেন আমি মাসাকিনদের সাথে থাকি, বাংলাদেশের মানুষ বিদেশে গেলে সৌদি আরবে গেলে এরা অনেক দুর্বল হয়ে গেল,
এই দেশে তো রাজা, ওখানে প্রজা হইতে পারে না, পায়খানা সাফ করা। ওই জাতি আজকে কোন অবস্থায় আছে? অহংকার ভালো না, অহংকার ভালো নয়। এখনো মৃত্যু হয় নাই, আল্লাহ শুকরিয়া দেব। কোনটা ভালো, মৃত্যু ভালো না জীবন যা ভালো, এটাও বুঝি না। মনে তো জিন্দা থাকলেই ভালো, যত জিন্দা থাকতে ঠিক তত গুণা বাড়তেছে, মুশকিল। আবার মরে যাই কিছুদিন, জীবন বাড়লে হয়তো তো আবার তৌফিক হইব, বাড়লেই ভালো। এই ধান্ডি কথার মধ্যে আসি, কিন্তু সময় নষ্ট হইতে দিতে নাই। সময়কে কাজে লাগাও। সাহাবারা বললেন, মান লাইসা লাহু মালুন ওয়ালা আহলুন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফকির কারা, অভাবী কারা? এটা তো সবাই জানে, যার বাড়ি নাই, ঘর নাই, সন্তান নাই, ছেলে মেয়ে নেই, অর্থ নাই, এরা গরিব, এরা ফকির। হুজুর বলছেন না, সফরে গেলে তোমার পকেটে পয়সা নাও থাকতে পারে, বাড়িতে তো পয়সা আছে, তাহলে আসলে তুমি গরিব না, ধনী। বিদেশে আসছো নাই পয়সা, এটা তো বিদেশে আছো, তোমার দেশ তো কবরের নিচে, সেখানে তুমি ধনী না গরিব ওটা বিবেচনা করতে হবে। এটা অস্থায়ী, ওটা স্থায়ী। ফকিররা হলে, দুর্বল মানুষ তারা হলে, সবলদের তুলনায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তার প্রতি আপনি হিংসা করেন, সে আপনার কর্মচারী, এই জন্য আপনি তার সাথে খারাপ আচরণ করেন। কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করা আল্লাহর সাথে করা, আমার সন্তানের সাথে খারাপ আচরণ আমার সাথে হয়, সব আল্লাহর বান্দা। সাহাবারা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা মাসাকিন, কারা বলো? দেখো হাশরের ময়দানে এক একজন আসবে, অনেক অহংকারী কথা কইবে, আমি এই করছি, আমি এই করছি, আমি এই করছি, আমি এই করছি। আমি বলবো যে আমি 40 বৎসর খতিব ছিলাম গুলশান মসজিদে, 40 বৎসরে 40,000 তৈব মুসল্লি, এরা সব আমার পিছনে জুমার নামাজ পড়ছে, আল্লাহ বুঝেল বহুত কাজ করছে। আমি আর যারা দেশ চালাইছে, ওরে বাবা, এরা তো দুনিয়াতে নিজের ফকির গরিব কইলে জেলে যাব। আমার ভাবতেও পারে না সে গরিব, সম্পদ নাই তার, কিন্তু আপনার পকেটের সম্পদ তো আমার, এই যে বুঝে বসে রয়েছি। ব্যাংকে যদি 100 কোটি টাকা থাকে আর পকেটে না থাকে, তো আমি গরিব হয়ে গেলাম? এই জনগণের টাকা সব তাদের, তারা ধনী সব। হুজুর বলেন কিয়ামতের আলামত দুইটা, বেশি বড় বড় নিশানা দুইটা, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, আর কি
তাদের ইতিহাস যদি তালাস কর, 2,000, 4,000, 5,000, 10,000 কোটি টাকার মালিক, 10-20 তলা বিল্ডিং এর মালিক, ইতিহাস তালাস কর, রাখাল ছিল, জুতা কেনার পয়সা ছিল না, একত্র খাওয়ার পয়সা ছিল না, মুসি ছিল, চাষকলের দোকানদারি কাজ করত। আজকে সে 1,000 কোটি টাকার মালিক, ঢাকাতে গুলশানে বনানি জায়গার মতো জায়গায় 20-25-30 কোটি টাকার বাসা আছে। একসময় রাখাল বিক্রি করত, বকরি চাল মানুষের বকরি চালাইত, বকরি রাখালি করত। দেশের দায়িত্ববার যারা অনুপযুক্ত তাদের কাছে যাবে, যারা যোগ্য তাদের কাছে না, তাদেরকে বঞ্চিত করা হবে, তারা বিপদগ্রস্ত হবে, তারা মজলুম হবে। রাখাল জাতীয় মানুষ মূর্খের দল। মুসলমান হওয়া সত্ত্বেও ইমানের চাহিদা পূরণ করবে না, মুসলমান হওয়া সত্ত্বেও ক্ষমতা দেখাবে, মুসলমানদের অধিকার দেখবে না, রক্তমাখা পয়সা কলমের খুচায় কোটি টাকা বাড়ি ঘর লয়ে যাবে সে ধনী। হুজুর বললেন এটা নয়, কারা গরিব কারা ফকির কারা নিঃস্ব, এই যে কোটি কোটি টাকা 1,000 টাকা নিজের দেশেও রাখা যায় না, বিদেশের ব্যাংকে না জমা করছে, এত লোভী ধারণা নাই এটা ব্যবহার করতে পারবে কিনা। এ দেশের হাজারো মানুষের মৃত্যু হয়েছে, তার 1,000 কোটি টাকা বিদেশে শুয়ে ব্যাংকে রেখে আইন ফেল নিজে উঠাবে না, কিন্তু দেশে খরচ করে না। গরিবদের চুষা রক্ত জলন করতেছে খবর নেই, সে বড় লোক। সে যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, আল্লাহ তাদের জাহান্নামের ফয়সালা করবেন, জান্নাতেরও ফয়সালা করবেন, ধনী গরিব অনেক ধনী অনেক আমল করছে, আমলের জোরে সিদ্ধান্ত হবে সে জান্নাতি, 1,000 কোটি টাকার মালিক সে জান্নাতের দিকে যাইতে থাকবে। তখন ওই যে যাদেরকে ফকির মনে করছো, যার বাড়ি দখল করে নিল, যার দোকানপাট লুণ্ঠন করলো, ছিনতাই করলো, কলমের খুচায় হক তলব করলো, ওদের একজনের জন্য শাসন করলো আল্লাহ বললে আসো কেউ, আমি তাকে জান্নাতের সিদ্ধান্ত করছি, কারো দাবি দাবা থাকলে আসো, তোর লোক আসতে পারে। আল্লাহ আমার একটা ক্ষতি করছে এই লোকটা, কি যে বন্ধু মনে করে আমার একটা গোপন কথা হঠাৎ তাকে বলছিলাম, কিন্তু একদিন আমার সাথে তার কথা কাটাকাটি হইল, ফলে আমার বন্ধুত্বের আর মূল্য দেয় নাই, আমার গোপন কথাটা জানাই দেওয়াতে সমাজের মধ্যে আমি চরম অপমান দিচ্ছি। ভাই হিসাবে মুসলিম ভাই হিসাবে আমার এই গোপন ভেদের কথা মানুষকে শোনানোর কথা নয়,
কিন্তু আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য সে সমাজে আমার বিরুদ্ধে মিথ্যা গর্হিত কথা বয়ান করছে, কুটনামি করছে, বদগুমানি করছে, গীবত করছে, আমার ইজ্জতের উপর হামলা করছে। আটকাও, আর আটকে দেবে। আরেকজন দাঁড়াবে, আমার সাথে ক্রিটিসাইজ করছে, আমার রক্ত সম্পদ মেরে নিছে। এক একজন আসতে থাকবে, বলতে থাকবে, এক একজন আসতে থাকবে, বলতে থাকবে, হাজার গুণা করছে, হাজার লোকের সাথে প্রত্যেকে আসবে, এক এক আল্লাহর কাছে আবেদন জানাবে, আল্লাহ তাকে আটকে গেল খারাপ করে। এরা যে আপত্তি করছে ঠিক নেই, এর মিথ্যা করার উপায় নেই। হ্যাঁ, আমার দ্বারা এই উপকর্ম হয়ে গেছে, ঠিক আছে, তার হক আদায় করে দাও। 1,00,000 টাকা মারছিল, তারে 1,00,000 টাকা দিয়ে দাও, কিন্তু এটা বাংলাদেশি টাকা চলবে না, এখানের মুদ্রা ভিন্ন। দেখা শোনাই দেশে আমেরিকার মুদ্রা, ওইটার নাম আরেকটা, লন্ডন একটা আরেকটা, পাকিস্তান আরেকটা, ভারত আরেকটা, বাংলাদেশ আরেকটা। আমার 1 কোটি টাকা নিয়ে আমি আমেরিকা গেলে 4 বছর নাম নাই, এয়ারপোর্টে নামতেই কিছু প্রয়োজন কিনতে গেলেই ডলার লাগবে, তাইলে আমার দেশে এসে ডলার নিয়ে দোকানদারের কাছে যাও, যদি না শুনে এই পারবে। ওই দেশের জব, ওই দেশের মুদ্রার নাম আকিমেশ্বর উতলুমা ওহিয়াইলাইকা মিনাল কিতাব। কোরআনে কারীম শরীফ তেলাওয়াত করো, 1 নম্বর মুদ্রা একটি কেনুট মনে করো বুঝবার জন্য, 1,00,000 টাকার নোট কিতাব 6,066টি আয়াত পবিত্র কোরআনে আছে, হরুফ তো আরো বেশি, প্রত্যেকটা শব্দে কমপক্ষে 10টি নাকি পাওয়া যায়। কত দুয়ার কথা বলতেছ করোনার সময়, যেই বলে আমি বলি সবচেয়ে বড় প্রতিরোধ আমল হইল কোরআন প্রথম তো শেষ পর্যন্ত তেলাওয়াত। এত সুযোগ পাইছ, আল্লাহ এটা জিজ্ঞাবে সুযোগ পাওয়ার পরে কেন তুমি একবার তেলাওয়াত শেষ করলে না? দুনিয়ার কোনো আমল নাই আত্মশুদ্ধির জন্য যেটা কোরআনের আওয়াজে আখির পর্যন্ত নেই। তুমি এই সুযোগে, এই সুযোগে একবারও কোরআন শিখ তেলাওয়াত শেষ করতে পারলে না? সবচেয়ে দরকার কথা বুঝলেন না? 1 নম্বরের ডান নাম কইলাম উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, মা উহে আম ছাত্র বুঝবা আলোচনা, যে কোরআনের সবটি আয়াত করতে হবে, কতটি আয়াত এখতলাফ আছে, মসুর হল 6,666, এই সবটি আয়াত করতে হবে। এই আয়াত করা যদি থাকে কবরে যাইবা সে একটা সুপুরুষের আকারে তোমার সামনে আসবে রিসিভ করার জন্য। বলা হবে তাকে তুমি কতক্ষণ তার সাথে আছো, বলে সে তো দুনিয়াতে সবসময় আমাকে সাথে রাখলো, এই জন্য সে জান্নাতে ঢুকার পরে আমি দেখবো কি করবো, এর আগে আমি তার থেকে সত্যি ছিল। সবচেয়ে বড় জায়গা পুলসেরা, এই পুলসেরা তো আমি কাঁধে করে তাকে পার করবো।
যে আপনারা আখেরাতকে পার করবে, সে দুনিয়া আপনাকে সাহায্য করবে। আপনারা আমারে আমাকে এই রাখছেন ফসকার লাগি যে হুজুর কোরআন শিফ করতে পারবে, যদি জানে যে হুজুর কোরআন শিফ করা জানে না, যাও পরে সমানে ভুল টুল হয়ে যায় সেটা করবে না, আমার মহানামাজ করবে, কোরআন শুদ্ধ করে পড়ো, আজমতের সাথে পড়ো, মহব্বতের সাথে পড়ো, আমলের নিয়তে পড়ো, কি বিপদ এটাকে দূর করার নিয়তে পড়ো। আহ, অসংখ্য দ্বারা আমার মাঝে মাঝে কষ্ট লাগে, কত বলতেছি আপনাদেরকে, কত সরকারকে, একা সপ্তাহ শীত করো, এই পুরো সপ্তাহ বাংলাদেশে সবাই তেল অত করবে এক ঘন্টা, কেন তোমরা এগুলো করো না? ধন্যবাদ তোমাদের, বহুত পেরেশান ছিলাম আমি তো, বলছিলাম যে যা আগেই যদি করতে করোনা শেষ হয়ে যাবে, মক্তব হ্যাপসখানা, এরা যে শেষ সাথে কাঁধে আমার কাঁধার দ্বারা কিছু হয় লক্ষাধিক এতিম ছোট বাচ্চারা হাফেজ সাহেবরা শেষ সাথে উঠে আমরা ঘুমাই ফজর জায়গা, আর তারা তাহাজ্জুদ করে কান্দে আল্লাহর কাছে আন। এদেশের অনেক মানুষে বলে এই ছোট বাচ্চাদের শেষরাতের দুঃখ আওয়াজ আল্লাহ, যে কারণে আমাদের দেশ নিরাপদ। সরকার ভালো পদক্ষেপ নিয়েছে, আমি দুই জুমলা আগে বলছিলাম, কমপক্ষে হেডখানাটি চালু করো, মক্তবটি চালু করো। এদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য যে এরা এখানে গান বাদ্য করে না, এরা কোরআন করে মুখস্থ করে রাত ভরে কান্দে, আল্লাহ চোখের পানি যখন দেখে তখন উনি কাবু হয়ে যান, আল্লাহ তখন কাবু হয়ে যান, বলে কি চাই জিজ্ঞাসা করে। উতলুর অর্থ কি? তেলাওয়াত, তেলাওয়াত শিখার জন্য, তেলাওয়াতের জন্য মক্তবার হেফতানা ছাড়া কোনো উপায় নেই আমাদের দেশে, এটা চালু হয়েছে, আল্লাহ বাকি দিয়ে চালু করে দিল। এই ভুল আনা তুমি সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছ, কোরআনের এলেম শিখতে না পারলে এদের আকল নষ্ট হবে, শরাব খাবে, মদ খাবে, যত ধরনের ক্রাইম সব করবে। মাদারেসের ভিতরে নবীর হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, যেগুলোর দ্বারা ওরা মনোমানসিকতা ঠিক হয়, এরা আল্লাহ আল্লাহ হয়, অন্যের অন্যের সম্পদের উপরে এরা হস্তক্ষেপ করে না। জাতি জানে ওইটাও খুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, লক্ষ লক্ষ ছেলেরা বসে বসে ফিনিশ হয়ে যেতেছে, যখন একটা করছ নবীর মহাব্বতে আরেকটা করে দাও, তাহলে কাল আর রসুল যেন শুরু হয়ে যাবে, আল্লাহ রসুলের নামে আল্লাহর কাছে আওয়াজ গেলে শিরক নেই, বুঝবার চেষ্টা। বলতেছিলাম পরে শেষ কথা সময় ঢুকেছে গিয়া, সে ওখানে মুদ্রা পাবে কই, বলে এহেনের মুদ্রাটা নেকি, তুমি জান্নাতে যাইতেছ নেকি নি, এই নেকি নি ওই আরে দেব, নেকি দিতে দিতে তার বলাবে না, তখন বলবে তার গুণারই তোমার গাড়ি না। এরপরে যিনি জান্নাতি ছিলেন আল্লাহ পাঠাইছিলেন ওখানে তাদের হক দিতে দিতে হে যাবে জাহান্নামে, আর যার হক মারছে হে যাবে জান্নাতে, এ হইল আসল ফকির। আল্লাহ রাসূল বলেন এ হইল ফকির, যে সব মাল সম্পদ দিয়ে জান্নাতে যাইতেছে, তখন যারা পায় তারা আদায় করার কারণে শেষ হয় নাই, তাদের গুণাও তার ঘাড়ে আছে, এখন সে জাহান্নামে যাবে। এ হইল ফকির। আপনারা অনেকে আছেন, অনেকে বলে হুজুর আপনারে বলে, আমরা বলি দিল্লি, আমি মশলা বলছি, পুলিশ পুলিশ শিক্ষা গ্রহণ করেন, যদি মানুষের হক অর্থের হোক ইজ্জতের হোক গোপন কথার হোক আপনি নষ্ট করে থাকেন,
তাহলে আপনার চেহারা দেখে আর আমার চেহারা দেখে আল্লাহ সিদ্ধান্ত পার্থক্য করবে। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি আপনার খেয়াল নাই, তাহলে আপনার আকল আপনার আকল নষ্ট হয়েছে, আপনি হারাই গেছে। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হইল আকল, সবচেয়ে বড় আজাব হইল আকল নষ্ট হয়ে যাবে। আর আখেরাতের সবচেয়ে বড় নিয়ামত কি বলতে পারেন? কেউ বলে? হ্যাঁ, আমল। মাশাআল্লাহ, একজন পায় না সবচেয়ে ভালো আমল কি, সবচেয়ে প্রয়োজনীয় আমল কি, সবচেয়ে আপনার যা চাহিদা কি মৃত্যুর পরে? জান্নাত। যে তিন কত লেখা বুজুর্গরা বলে যে জান্নাতের মধ্যে আল্লাহ নাই, এটার আমার দরকার নাই। পৃথিবীতে আখেরাতে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। বুজুর্গরা বলে আমি ওই জান্নাত চাই না যেখানে আল্লাহ থাকবে না। আমিও বলি দুনিয়াতে এই বাড়িতে আমি কি করবো, আমার ছেলে মেয়ে কেউ নাই, সব আগুনের তলে নিচে পড়ে মারা গেছে, তা আমি একা একা 20 টাকার বাড়িতে দেখে কি করবো, নিজে আত্মহত্যা করবো। যে জান্নাতে নবীরে পাবো না, যে জান্নাতে আল্লাহকে পাবো না, আল্লাহর দিদার হবে না, এইরকম জান্নাতে আমি নেব। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের কি? এটার জন্য এই তিনটা কাজ করে, তেলাওয়াতে কোরআন তোমার দিলকে নুরান্বিত উর্বর করে তুলবে, নামাজ তোমাকে ক্রাইম মুক্ত করবে, তুমি ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে, নাগরিককে, প্রশাসনকে, এই নামাজ যত ধরনের ক্রাইম, দুর্নীতি, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার সব কিছু থেকে নামাজ তোমাকে রক্ষা করবে। কেন মানো না, কেন বুঝো না? না মানা এটা আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি। আরেকটা হলো তিন নম্বর আল্লাহর জিকির করো। ও আফরুদা ওয়ানা আলহামদুলিল্লাহ।